চন্দননগর মানেই হচ্ছে কিন্তু জগদ্ধাত্রী পুজোর সেরা ঠিকানা। এবছরের জগদ্ধাত্রী পুজো তো শুরু হয়ে গেছে, তো চলো তোমাদেরকে সেখানকারই কিছু ইউনিক আইডিয়াস দেওয়া যাক। আমি কিন্তু চলে এসেছি এখন চন্দননগর স্ট্যান্ড ঘাটে তোমাদের জন্য নিয়ে কমপ্লিট কিছু ডিটেইল ইনফরমেশনস। তো সেই ইনফরমেশনসগুলো দেওয়ার আগে বলে দিই, আমার নাম হচ্ছে রাজ, আর তোমরা দেখছো রাজানঘাট। তো তোমাদের যেটা ডিটেইল ইনফরমেশনস আমি দেবো সেটা হচ্ছে যে তোমরা কত বাজেটে এবং কত কম খরচায় তোমার এই চন্দননগরে আসবে, এবং চন্দননগরে যে বেস্ট জগদ্ধাত্রী পুজোগুলো রয়েছে সেই পুজোগুলো কীভাবে কত তাড়াতাড়ি দেখতে পারবে সেটার একটা ডিটেল ইনফরমেশন দেবো। চলো ভিডিওটা ঝটপট শুরু করা যাক, আর তোমাদেরকে ডিটেলে ইনফরমেশনসগুলো শেয়ার করা যাক। তোমরা যারা যারা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে আসছো তাদেরকে আমি একটা জিনিস অ্যাডভাইস করবো, তোমরা স্ট্যান্ড রোডের দিকে মানে চন্দননগর ফেরিঘাটে না এসে তোমরা নামবে হচ্ছে মানকুণ্ডু স্টেশনে। হাওড়া থেকে যে লাইনটা তোমার ইসের দিকে যাচ্ছে, শেওড়াফুলি রিসরা ফিসরা ক্রস করে যেটা তোমার চন্দননগরের দিকে ঢুকছে, সেইখানে কিন্তু তোমরা মানকুণ্ডু স্টেশনে নামবে। এবং মানকুণ্ডু নামার পরেই যেটা তোমাদের প্রথম ঠাকুর দেখতে হবে সেটা হচ্ছে কিন্তু মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের কিন্তু এবারে যেটা মানে তারা তৈরি করেছে সেটা হচ্ছে যে ত্রিধারা সম্মেলনী যে 2022-এর যে থিম ছিল সেটাকে কিন্তু তারা টোটালি সুন্দরভাবে আবারও প্রস্থাপনা করেছে তোমাদের সামনে। সেকেন্ড ঠাকুর হচ্ছে নতুন পাড়া, তাদের ভাবনা হচ্ছে স্মৃতি সত্তা এবং ফিউচার মানে ভবিষ্যৎ, সেটা দেখে কিন্তু তোমরা চলে আসবে নিয়োগী বাগানে যেখানে করেছে কিন্তু থাইল্যান্ডের প্যাগোডা। তারপরে যে ঠাকুরটা হয়েছে সেটা কিন্তু হচ্ছে বালক সংঘ, তাদের এবছরের যেটা থিম সেটা হচ্ছে লালসার জালে গুপ্তধনের সন্ধানে। তারপরে সেটা দেখে কিন্তু তোমরা বেরিয়ে আসবে সার্কাস মাঠের ঠাকুরটা দেখতে, তাদের এবছরের কিন্তু থিম রঙের খেলা। আর ছ নম্বরে যদি ঠাকুরটা বলি সেটা হচ্ছে তেমাথা থেকে রানীমা, কারণ রানীমার ঠাকুরটা না দেখলে কিন্তু চন্দননগরের সব থেকে বড় অ্যাট্রাকশনটা তোমরা মিস করে যাবে। তো তোমাদের ডিটেলে ছটা ঠাকুরের ইনফরমেশনস আমি দিয়ে দিলাম, এবং আরও একটা ভিডিও আসবে যেটাতে কিন্তু পরের যে ছটা ঠাকুর সেই ছটা ঠাকুরের ইনফরমেশনস আমি দেব। তো এই ভিডিওর কার্ড সেকশনে পরের ভিডিওটারও লিঙ্ক থাকবে, অবশ্যই সেটাও দেখে নাও। টোটাল তোমরা 12টা ঠাকুরের কিন্তু ইনফরমেশন পেয়ে গেলে দুটো ভিডিও থেকে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যে কমপ্লিট ব্রিফ একটা ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেটাও হয়তো তোমাদের খুব ইউজফুল হবে এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো 2023-এর ট্রাভেল গাইডের জন্য। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি ভিডিওটাকে লাইক করে সবার সাথে শেয়ার করে দিও। ততক্ষণের জন্য টাটা, স্টে টিউনড, হ্যাপি জগদ্ধাত্রী পুজো। এবং জগদ্ধাত্রী পুজোর আরও কিন্তু ঠাকুরের ভিডিও প্রপারলি প্লেলিস্টে আমি দিয়ে দিচ্ছি এখানে, তো তোমরা কার্ডসে গিয়েও দেখতে পারো, আর এখানে প্লেলিস্টের দু সাইডেই আমি প্লেলিস্ট করে দিয়ে দেবো। ভিডিওটা এন্ড করার পালা, অভিজ্ঞানের মতন একটু কপি করে অভিজ্ঞানকে এন্ড করবো, সেটা হচ্ছে যে সাবধান রাহে সতর্ক রাহে, কারণ গঙ্গার জলে শুধুমাত্র ঠাকুরের প্রতিমারই বিসর্জন হয় না, মনেরও বিসর্জন হয়।